হ্যালো এভরিওয়ান, অপারেটিং সিস্টেমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা দেখব FCFS অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমটি দেখব। এটি মূলত একটি নন প্রিমটিভ অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমটি কাজ করে মূলত অ্যারিভাল টাইমের উপর ডিপেন্ড করে। অর্থাৎ অ্যারিভাল টাইম বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারের র্যাম কী করে, র্যাম আমাদের কম্পিউটারের জন্য যে কাজগুলো আমাদের থাকে সেই কাজগুলো র্যাম প্রথমে সাজায়, সাজানোর পরে সে প্রসেসরের কাছে পাঠিয়ে দেয়, সিপিইউর কাছে পাঠিয়ে দেয় যে কাজগুলো সম্পন্ন করার জন্য। তো অ্যারাইভাল টাইম বলতে বোঝানো হচ্ছে আমাদের কোন সময় র্যামে কাজগুলো এসেছে, এবং বার্স্ট টাইম বলতে বোঝানো হচ্ছে যে ওই কাজটি সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে সিপিইউর, এটা হচ্ছে বার্স্ট টাইম। তো FCFS মূলত এটি আমাদের অ্যারাইভাল টাইমের উপর ডিপেন্ড করে কাজ করে। তো যদি ধরি আমরা, চলুন দেখি কীভাবে কাজ করতে হয়। তো প্রথমে 0 সেকেন্ড থেকে আমাদের সিপিইউ কাউন্ট শুরু করে আমরা জানি। তো 0 সেকেন্ড থেকে দেখবে কার অ্যারাইভাল টাইম 0 সেকেন্ডে আছে, 0 সেকেন্ড পর্যন্ত কার অ্যারাইভাল টাইম আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 0 সেকেন্ডে কোনো কাজই কিন্তু আমাদের র্যামে আসে নাই। তো এরপরে আমরা 1 সেকেন্ডে চলে যাব, 1 সেকেন্ডে সে নিয়ে যাবে। 1 সেকেন্ডে যাওয়ার পরে দেখবে সে কার অ্যারাইভাল টাইম 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ডে কে কে আসছে, তো P1 আসছে। তাহলে সে কী করবে, P1কে আমাদের র্যামে পুশ করে দিবে, P1 এবং P2। P2-র জন্য কিন্তু 2 সেকেন্ড লাগে, তো এখানেও আসে নাই। P3 1 সেকেন্ড আসছে। তো অপারেটিং সিস্টেম আমাদের র্যামে P3 রেখে দিবে, P3 টাস্কটি রেখে দিবে। এরপরে আমরা দেখতেছি যে আর কী কী আছে, আমাদের আসছে P4। তো P4 কিন্তু কোনোভাবেই আমাদের 1 সেকেন্ড আসে নাই, তো P4 4 সেকেন্ডে আসছে। তো এর জন্য আমাদের আর র্যামে কোনো কিছু পুশ হবে না, অর্থাৎ রেডি কিউ তার কিছু আসবে না। এখন দেখবে রেডি কিউয়ের যে টাস্কগুলো আছে কী কী আছে, P1 এবং P3, এই দুটার মধ্যে কার অ্যারাইভাল টাইম সব থেকে কম তাকে সে সিপিইউর কাছে পাঠিয়ে দেবে প্রসেস করার জন্য। তো P1 এবং P3-এর মধ্যে অ্যারাইভাল টাইম সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি যে P1 এবং P3 দুইটাই সমান। তো যখন সে দেখবে কে আগে আসছে, তো P1 আগে আসছে, যে আগে আসছে তাকেই পাঠিয়ে দেবে। তো P1 যেহেতু আগে আসছে তাহলে P1কে সে পাঠিয়ে দেবে, P1কে রেডি কিউ থেকে সে গ্যান্ট চার্টে অর্থাৎ সিপিইউতে পাঠিয়ে দেবে। এবং এই কাজটি করতে তার কত সময় লাগলো, আমাদের প্রসেসরের সিপিইউর আমরা যদি দেখি যে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 সেকেন্ড আর 3 সেকেন্ড 4 সেকেন্ড পর্যন্ত এই কাজটি সম্পন্ন করলো। ওকে, এরপরে দেখতে হবে যে আমাদের এই যে 1 থেকে 4তম সেকেন্ডের ভিতরে কোনো কাজ আসছে কি না, অ্যারাইভাল টাইম কারো আছে কি না। তো আমাদের P2 দেখতে পাচ্ছে তার অ্যারাইভাল টাইম 2 সেকেন্ডে, তো সেখানে P2 আমাদের পুশ হয়ে যাবে র্যামে। এবং P4ও কিন্তু আমাদের 4তম সেকেন্ড আসছে, P4ও পুশ হয়ে যাবে। তো এখন আমাদের কি দেখবে, সে রেডি কিউতে দেখবে কোন কোন টাস্ক করা বাকি আছে, কাজগুলো করা P3 P2 এবং P4, এই তিনটা কাজ আমাদের যেহেতু বাকি আছে, সে দেখবে যে কার অ্যারাইভাল টাইম সব থেকে কম। P3-র জন্য অ্যারাইভাল টাইম হচ্ছে আমাদের 1, P2-র জন্য অ্যারাইভাল টাইম 2 এবং P4-র জন্য অ্যারাইভাল টাইম 4। তাহলে অবশ্যই সে P3-কে আমাদের CPU-তে পাঠিয়ে দিবে প্রসেস করার জন্য, সে P3-তে পাঠিয়ে দিল। ওকে, তো এখন দেখবে তার অ্যারাইভাল টাইম যেহেতু আসছে, বার্স টাইম কত P3-র জন্য, তো বার্স টাইম হচ্ছে 2। তাহলে কি 4 আর 2-তে 6 সেকেন্ড সময় লাগলো আমাদের এই কাজটুকু করতে। ওকে, দেন আবার সে রেডি কিউতে চলে যাবে, রেডি কিউতে যাওয়ার পরে দেখবে যে সে আর কোনো কাজ বাকি আছে কিনা, অবশ্যই বাকি আছে, সে P2 বাকি আছে এবং P4 বাকি আছে। যেহেতু P2 বাকি আছে এবং এই 4 থেকে 6 তম সময়ের মধ্যে আমাদের কোনো অ্যারাইভাল টাইম আর নাই, আমাদের টাস্কগুলো সম্পূর্ণই আমাদের রেডি করতে চলে এসেছে, P2 এবং P4-এর মধ্যে কার অ্যারাইভাল টাইম সব থেকে কম, তো P2-র অ্যারাইভাল টাইম সব থেকে কম আমরা দেখতে 2 এবং 4-এর জন্য 4। তো অবশ্যই সে P2-কে পাঠিয়ে দেবে, P2-কে আমাদের CPU-তে পাঠিয়ে দেবো কাজটি করার জন্য P2, এবং তার জন্য কতটুকু সময় লাগবে 4 সেকেন্ড, তো এখানে 10 হয়ে গেল। ওকে, দেন সে আবার রেডি কিউতে চলে যাবে, রেডি কিউতে যাওয়ার পরে দেখবে আর কোনো কাজ বাকি আছে কিনা, অবশ্যই বাকি আছে P4, তো একটা কাজ যেহেতু বাকি আছে সে P4-কে পাঠিয়ে দেবে, P4-কে। এবং আমরা দেখতে পাচ্ছি P4-এর জন্য তার বার্স্ট টাইম প্রসেসর রেডি কিউ প্রসেস করতে সময় লাগে 4 সেকেন্ড, তাহলে আমাদের 14 সেকেন্ড হয়ে গেল। ওকে, তো এরপরে আমাদের কী কী বের করতে হয়, ফিনিশ টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম। তো ফিনিশ টাইম বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা প্রসেস কোন সময় ফিনিশ হয়েছে সেটি। তো P1 প্রসেস আমরা দেখতে পাচ্ছি আমরা 4 সেকেন্ডে ফিনিশ হয়েছে, 4 সেকেন্ড। P2 কোথায় ফিনিশ হয়েছে, 10 সেকেন্ডে, 10 সেকেন্ড। ওকে, P3 কোথায় ফিনিশ হয়েছে, P3 6 সেকেন্ডে ফিনিশ হয়েছে। ওকে, এবং P4 ফিনিশ হয়েছে 14তম সেকেন্ডে। ওকে,
দেন দেখবে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম বলতে বোঝানো হয় ধরি টি এ টি দ্বারা আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বোঝাচ্ছি, টি এ টি দ্বারা বোঝানো হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে এফ টি ফিনিশ টাইম মাইনাস আমার যে অ্যারাইভাল টাইম আছে এ টি, এ টি এটি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম যদি ফিনিশ টাইম থেকে অ্যারাইভাল টাইম আমরা বাদ দিই, তাহলে ফোর থেকে ওয়ান মাইনাস করলে আমাদের পাই থ্রি, ওকে। দেন টেন থেকে টু মাইনাস করলে পাই আমরা এইট, ওকে। সিক্স থেকে ওয়ান মাইনাস করলে আমরা পাই ফাইভ, এবং ফোরটিন থেকে ফোর মাইনাস করলে আমরা পাই টেন। তো এটি আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। এরপরে আমাদের বের করতে হবে ওয়েটিং টাইম। তো ডাব্লিউ টি ওয়েটিং টাইম ইকুয়াল কি হচ্ছে, টি এটি অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস আমাদের যে এই যে বাস টাইম ছিল সেটি মাইনাস করতে হবে বিটি, বিটি বাস টাইম। তো আমরা দেখি টার্ন অ্যারাউন্ড টাইমে বাস টাইম যদি বাদ দিই, থ্রি থেকে থ্রি মাইনাস করলে আমরা পাই জিরো জিরো, এইট থেকে ফোর মাইনাস করলে আমরা পাই ফোর, ফাইভ থেকে টু মাইনাস করলে আমরা পাই থ্রি থ্রি, এবং টেন থেকে ফোর মাইনাস করলে কত পাই আমরা সিক্স। তো অনেক সময় আমাদের কোশ্চেনে বলা থাকতে পারে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে, অর্থাৎ অ্যাভারেজ ডট টি এটি টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে। তাহলে কীভাবে বের করবো আমরা, আমরা বের করবো সামেশন অফ টি এটি, অর্থাৎ আমাদের এই যে টার্ন অ্যারাউন্ড টাইম আছে এগুলো সবগুলো যোগফল ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস। তো আমাদের চারটি প্রসেস ছিল, তো আমরা যদি সবগুলো এখন যোগ করি আমরা কত পাই, টেন টেন আর ফাইভ পাচ্ছি, এইট পাচ্ছি, থ্রি পাচ্ছি, তাহলে আমরা টোয়েন্টি সিক্স পাচ্ছি, টোয়েন্টি সিক্স, এবং ডিভাইড বাই প্রসেস কটা ছিল চারটি, নাম্বার অফ প্রসেস চারটি। তো এটি করলে আমরা পাবো হচ্ছে 6.5। তো যেটি আসে এটি আমরা আপনারা দিয়ে দেবেন অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এরপরে যদি বলে অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে, সেটাও আমরা বের করতে পারবো। টোটাল ওয়েটিং টাইম ডিভাইডেড বাই টোটাল ওয়েটিং টাইম যোগ করবেন, এবং ডিভাইডেড বাই ফোর, অর্থাৎ কতগুলো প্রসেস আপনার ওয়ার্কে ছিল, অ্যালগোরিদমে ছিল, সেই প্রসেসগুলো দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসে সেটি আমরা পাবো ওয়েটিং টাইম। তো আশা করি সহজেই বুঝতে পারছেন আপনারা।